রহম কর মতিনা, অবধিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি সালাম কাদি দিও নবীর পাকর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জালা গিয়া কাদের মা পাইবা দেখা হইলে তাহার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু ষোলতম মৃত্যুবার্ষিকী আপনারা সকল প্রাণ ভরে তার জন্য দোয়া করবেন।
এইটাই আপনাদের কাছে আবেদন। বলা হয়েছে যেখানে জ্ঞানগুণী কথা আলোচনা করা হয় সেখানে জ্ঞানগুণী তৈরি হয়। আল্লাহাক রব্বুল আলামিন ডক্টর রাজীব মিয়াকে যে কিছু কিছু গুণ দিয়েছিলেন যার জন্য আল্লাহাক তার উপরে এমন রহমত নাজিল করছে, তিনি যখন ইন্তেকাল করে সেই মুহূর্তে ওই সময় আনন্দ ভাই আমাকে তখন ওই জীবনের ধর্মসার সম্পাদক সেই 2009 তিনি আমাকে ডাকলেন কোথায় আছেন। তখন আমরা কিছু আনামনা মারা ধানমন্ডিতে ছিলাম, তখন আল্লাহ যে হুকুম সেখানে গ্রীষ্ম সূর্যের আলোমনা উপস্থিত হয়ে গেল। নানক ভাই আশ্চর্য হয়ে গেল যে একটি আসমান থেকে আসতে নাকি আপনার এই রকমের। যাই হোক ওনার গোসল ওনার কাফন যাবতীয় কাজ এই আলোমনা আমাদের মাধ্যমে হয়েছে, এটা সেরা একটা ভাগ্যের ব্যাপার। এদের মনে করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অত্যন্ত ভাগ্যবান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন বিধায় আলোমনা আমার উপস্থিত। এই জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আসরের নামাজের বাদ মাহুদ্দ পবিত্র বৃহস্পতিবার দিনে আল্লাহ আপনার শাহি দরবারে মাহুদ আর রব্বুল আলামিন বা একমাত্র দুরুদ ও সালাম তলাওয়াত কালাম পড়িয়া বড় আশা করি হাত তুললাম রে মাওলা আল্লাহ। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মাহুদ রে একবার না দুইবার না পাঁচবারে প্রধানমন্ত্রী আল্লাহ তারই মাহুদ রব্বুল আলামিন সবই আল্লাহ। বিশিষ্ট পরমাণু কবিন ডাক্তার রাজীব মিয়ার মৃত্যু বার্ষিকী আজকে আল্লাহ। আজকে 4 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। লক্ষ লক্ষ মানুষ তার জন্য আবদ্ধ আজকে দোয়া করতেছে ও দয়ার মাওলা আমাদের এই দুরুদ ও সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দেন। তমাম পৃথিবীর জমিনে ইনশাআল্লাহ 1,24,000 পয়গম্বর সাহাবগণ তাবে তাবেইন আশারে মুবাশশির সকলের আরাফাতে পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমার বুদ্ধ এই বিশিষ্ট পারমাণবিক বৈজ্ঞানিক আল্লাহ ডাক্তার রাজীব মিয়ার আরাফাতের হাতিয়ার টুকু পৌঁছে দিন আল্লাহ। তার জীবনের যত রকম গুণ আছে কবিরা সগিরা জাহিরি বাতিনি সমস্ত গুণা খাতা মাফ করে দেয় আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন আল্লাহ। তার সহধর্মিনী বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুর কন্যায় আল্লাহ কলিজার টুকরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন আল্লাহ। তার সন্তান আছে আল্লাহ এর পুরাণী তার সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন আল্লাহ এর পুরাণী আমাদের মা বাপদের অন্ধকার প্রতিদিন কবর সেরেছে আল্লাহ। এই মা বাবার জীবনের গুণা মাফ করিয়া দেন, তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিদায়কালে সকলের জবানে দাঁড়িয়ে দিলাম।